পুত্র নয় রক্তদান, বাঁচাতে পারি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে রবিবার পোলস্টার ক্লাব এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে। প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। মুখ্যমন্ত্রী বলেন, পোলস্টার ক্লাব রাজ্যের একটি অন্যতম বনেদি ক্লাব, লোক সংখ্যা অনুপাতে রাজ্যে 40 লক্ষ লোকের জন্য প্রয়োজন 40,000 ইউনিট। ব্লাডের একটা নিয়ম আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে রক্ত দেওয়া না হলে সেটা নষ্ট হয়ে যায় এবং ফেলে দিতে হয়। এটা মনিটর করার জন্য পর্ষদ রয়েছে, কোথায় কত ব্লাড আছে পর্ষদ সেটা দেখছে, তবে একটি ক্ষুদ্র অংশ বিভ্রান্তির সৃষ্টি করছে। এটাই আমাদের, যে আমরা উই আর বর্ন ফর আদার্স নট ফর মাইসেলফ, যে আমরা মানুষের তরে মানুষের জন্য আমরা জন্মেছি, সেই কাজটা আপনারা করে থাকেন। ক্লাব একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম, আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম, এখানে সুবলবাবু আছেন বহুদিন ধরে ক্লাবের সাথে যুক্ত, আর এখনও তো আমাদের মেয়র সাহেব তো এখনও ক্লাবের সাথে যুক্ত, তো ক্লাব সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, অন্তত আমার তো খুবই ভালো ধারণা। 70-এর দশকে আমার মনে আছে চারিদিকে অস্ত্রের ঝঙ্কার, মানে ক্লাব মানে অস্ত্রের ঝঙ্কারের ক্লাব হতে হবে, জায়গা দখলের একটা প্রচেষ্টা, যে আমার সীমানা কত, এই যে সাম্রাজ্যবাদী চিন্তাধারা, তখন কিন্তু অনেকে বলতো আমরা অন্যদেরকে সাম্রাজ্যবাদ বলতো, কিন্তু ক্লাবের মধ্যে নিজেরাই সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা ঢুকিয়ে দিয়েছিল, এতে করে ক্ল্যাশ হতো, এখন কিন্তু সেই একেবারেই নেই সেটা, এবং একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ এখন ক্লাবের মধ্যে গড়ে উঠেছে। একটু আগে ছোট ছোট মেয়েদের আমরা দেখলাম কি সুন্দরভাবে ওরা নাচ করলো, সময়ের অভাবে হয়তো বা আরও কিছু পারফরমেন্স ওরা করতে পারতো, তো সময়ও কম, তো এই ধরনের একটা সুন্দর একটা পরিবেশ এখন সারা ত্রিপুরাতে সেটা সৃষ্টি হয়েছে। মানুষ পছন্দ করে না অশান্তি, শান্তি সম্প্রতি সবাই চায়। আজকে জাতি জনজাতি আমরা বারবার বলছি, আমরা একসাথে আগেও ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, কিন্তু অনেকে চেষ্টা করে এটাকে একটা প্রাচীর গড়ে তুলতে, আমরা তো এখন আবার সেটাকে রিস্টোর করছি, এখন খুব ভালো। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডারের যদি কথা বলেন, 28টা রাজ্যের মধ্যে নিচের থেকে আমাদের এখন পঞ্চম স্থানে। উইমেন অ্যাট্রোসিটির যদি কথা বলেন, সেখানে আমরা মানে তৃতীয় স্থানে আছি নিচের দিক দিয়ে, সর্বনিম্ন। তো এই যে অবস্থা, আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে যে যতক্ষণ ধরে শান্তি শৃঙ্খলা না থাকবে কোনো কাজ হবে না। আজকে আপনারা যে কাজটা এখানে করছেন, যদি এখানে অশান্তি থাকে সম্ভব এটা হবে না। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।